ওয়েলকাম টু রান্নাবান্না স্পেশাল। রান্নাবান্না স্পেশালের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বরবটি চিকেনের একটা রেসিপি, অসাধারণ টেস্টি একটা বরবটি চিকেনের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নিই, স্টেপ বাই স্টেপ কী কী উপকরণ লাগছে আর পদ্ধতিটা আমি কীভাবে বানাচ্ছি। বরবটি চিকেন বানানোর জন্য আমি এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। এখানে হাড়যুক্ত চিকেন নেওয়া আছে, এছাড়া লাগছে বরবটি। যেহেতু বরবটি দিয়ে চিকেন বানাবো তাই বরবটি নিয়েছি। এখানে কেটে নিয়েছি আমি টমেটোকে, একটা বড় সাইজের টমেটো আছে। এখানে 4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি মিডিয়াম সাইজের, আর আমি নিয়েছি এখানে রসুন পেস্ট, আদা পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রেড চিলি পাউডার কালারটা রিচ আনার জন্য, হলুদ, এখানে চিনি নিয়েছি খুব সামান্য, লবণ, ফোড়নে ইউজ করব 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, সর্ষের তেল, আর এখানে আমি নিয়েছি গরম মশলা, নামানোর আগে সামান্য গরম মশলা দিতে হবে। তাহলে চলুন এবার স্টেপ বাই স্টেপ আমরা রেসিপিটা দেখে নেই। আমি সবার প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেবো। চিকেন আমি ম্যারিনেট করে নিচ্ছি লবণ দিয়ে। আমি আজকের এই চিকেনটা খুব বেশি একটা রাখবো না তাই লবণ দিলাম। আপনারা খেয়াল করবেন আমি কিন্তু লবণ ছাড়াই চিকেন ম্যারিনেট করি। আর দিয়ে দিচ্ছি হলুদ এখানে পরিমাণ মতন, যতটুকু হলুদের প্রয়োজন, লবণও সেরকম অনুযায়ী দিয়ে দিলাম যতটুকু লবণের প্রয়োজন আছে। আর দিয়ে দেবো সর্ষের তেল। অবশ্যই ম্যারিনেট করার সময় সামান্য বা 1 টেবিল স্পুন তার থেকে একটু বেশি সর্ষের তেল দেবেন। এবার চিকেনটা আমি ম্যারিনেট করে নিচ্ছি, হাত দিয়ে ম্যারিনেট করে নেবো, তাহলে কিন্তু চিকেনের সমস্ত গায়ে হলুদ তেল আর লবণটা পৌঁছে যাবে। হাত দিয়ে ম্যারিনেট করলে ভালো হয় ম্যারিনেশনটা। তো দেখুন আমি ম্যারিনেট করে নিয়েছি, এটাকে জাস্ট আমি 10 মিনিট এখন রেখে দেবো। খুব বেশি একটা রাখার দরকার নেই, তবে আমি সমস্ত উপকরণগুলো তৈরি করতে করতে কিন্তু এটা 10 মিনিট থেকে যাবে, সেই 10 মিনিট রাখলেই হবে। আর আপনারা যদি চান এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রাখতে পারেন। যখনই ফ্রিজে রাখার চেষ্টা করবেন বা 1 ঘন্টা এটাকে ম্যারিনেট করে রাখবেন, তাহলে কিন্তু অবশ্যই লবণটা এখন দেবেন না, তাহলে কিন্তু চিকেন থেকে জলটা বেরিয়ে যায়, তো চিকেনের টেস্টটা অতটা ভালো আসবে না। এর জন্য 1 ঘন্টা রেখে দিলে অবশ্যই লবণ দেবেন না, আর না রাখলে লবণটা দিয়ে ম্যারিনেট করতে পারেন। এবার আমি সবার প্রথমে বরবটিগুলোকে ভেজে নেবো। এর জন্য ওভেন একটা কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হতেই এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা। এবার তেলের মধ্যে বরবটিগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি খুব সাবধানে, তবে খেয়াল রেখে একটু ছাড়বেন সাবধানে। বরবটির মধ্যে সামান্য জল আছে বলে দেখুন একটু বেশি ছিটকে যাচ্ছে। বরবটিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর বরবটিটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নেবো, মোটামুটি 5 মিনিট ভেজে নেবো। তবে বরবটিটা ভেজে নেওয়ার সময় আমি সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে বরবটিটাকে ভেজে নিচ্ছি, এতে বরবটির কালারটা খুব ভালো আসবে। দেখুন আমি বরবটিগুলোকে ভেজে নিলাম 5 মিনিট, বরবটিটা ভাজা হয়ে গেছে। এবার আমি বরবটিগুলোকে তুলে নেবো। যেহেতু অনেক বেশি তেলের মধ্যে বরবটিগুলো ভেজে নিয়েছি আমি, তাই একটা চাটনির ওপরে নিয়ে আমি বরবটিটা একটা প্লেটের ওপরে তুলে নিচ্ছি। বরবটিগুলো ভেজে তুলে নেওয়ার পরে আমি সেই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়নটা দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেবো। ফোড়নের একটা সুন্দর যখন ফ্লেভার চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, যে পেঁয়াজটা আমি আগে থেকেই কুচি করে নিয়েছিলাম। এখানে 1 কাপের একটু বেশি পরিমাণেই পেঁয়াজ কুচি আমি নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। হালকা ব্রাউন করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি, তবে পেঁয়াজ ভাজার সময় আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর দিয়ে দেবো হলুদ, এতে কালারটাও খুব ভালো আসবে। লবণ আর হলুদ দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। দেখুন পেঁয়াজটা আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিলাম, পেঁয়াজ ভাজা কিন্তু হয়ে গেছে। এবার আমি একে একে সমস্ত মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে আমি টমেটো দিয়ে দিচ্ছি, এখানে একটা বড় সাইজের টমেটোকে আমি কুচি করে নিয়েছিলাম। রসুন পেস্ট, 2 টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম।
টু টেবিল চামচ আমি এখানে আদা পেস্ট দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারেন। 1.5 টি স্পুন আমি এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর 1.5 টি স্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো। রেড চিলি পাউডার, কালারটা রিচ আনার জন্য রেড চিলি পাউডারটা আমি এখানে দিলাম, দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আরও সামান্য একটু লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি মশলা অনুযায়ী, আর সামান্য কিন্তু জল যাবে সেই অনুযায়ী এখানে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হলুদ। এবার দেখুন সমস্ত মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি সমস্ত মশলাগুলো পেঁয়াজের সঙ্গে নিয়ে আর টমেটো একসঙ্গে কষিয়ে নিচ্ছি আরও 2 থেকে 3 মিনিট। এতে এই মশলাগুলোর যে কাঁচা একটা গন্ধ আছে সেই গন্ধটাও চলে যাবে। তো আমি 3 মিনিট একসঙ্গে সমস্ত কিছু কষিয়ে নিয়ে ফিরে আসছি। সমস্ত মশলাগুলো আমি একসঙ্গে 3 মিনিট কষিয়ে নিলাম, মশলা থেকে তেল ছেড়ে এসছে, এর থেকে বোঝা যাচ্ছে মশলাটা খুব ভালো করেই কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন, ম্যারিনেট করা চিকেনটা। লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছিলাম, সেই চিকেনটা মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে খুব ভালো করে চিকেনটাকে মিক্স করে নেবো। দেখুন আমি মোটামুটি 20 মিনিট কষিয়ে নেবো, এইভাবে মিক্স করে নিলাম। দেখুন এবার এইভাবে একটু মাঝে মাঝে নাড়াচাড়া করতে করতে আমি চিকেনটাকে 20 মিনিট কষিয়ে নিচ্ছি। তবে এই 20 মিনিট আমি ঢাকা দিয়েই কষিয়ে নেবো, মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেবো। এবার আমি 20 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখি। দেখুন আমি চিকেনটা কিন্তু 20 মিনিট কষিয়ে নিলাম, মাঝে মাঝে আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিয়েছি। চিকেনটা একদমই কষানো হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন চিকেনটা কিন্তু পারফেক্টলি কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বরবটিগুলো, যে বরবটিটা আমি আগে থেকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম সেই বরবটিটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। বাচ্চারা কিন্তু বরবটি খেতে পছন্দ করে না, কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু চিকেনটা খুবই প্রিয় একটা রেসিপি। তো বাচ্চাদের জন্যই আপনারা কিন্তু এইভাবে চিকেন বরবটির রেসিপিটা তৈরি করতে পারেন বাড়িতে, খুবই ভালো লাগবে খেতে। যেরকম ভালো লাগে, যেহেতু সবজিটা আছে বাচ্চাদের একটু সবজিও খাওয়া হয়ে যাবে, আর এই সময় কিন্তু বরবটিটা খুব ভালো পাওয়া যায়। ফ্রেশ বরবটি দিয়ে এরকম চিকেনের রেসিপি কিন্তু আপনারা আপনাদের বাড়ির বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন, তাদের টিফিনেও দিতে পারেন বা লাঞ্চ বক্সেও এরকম একটা চিকেন রেসিপি কিন্তু আপনারা দিতে পারেন, খুবই টেস্টি। এবার বরবটিটা দেওয়ার পরে জাস্ট 1 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। বরবটিটা দেওয়ার পরে আমি 1 মিনিট কষিয়ে নিলাম, এটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দেবো, চিকেনটা আমি একটু কষা কষাই রাখবো, আর চিকেন কষা কষা থাকলেই ভালো লাগে। তো এখানে আমি 1/2 কাপ মতন গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিলে আমি আগেও বলেছি তরকারির টেস্টটাও ভালো আসে আর তরকারির কালারটাও খুব ভালো আসে, এর জন্য আমি 1/2 কাপ দেখুন জল দিয়ে দিলাম। এবার 1/2 কাপ জলটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি সমস্ত কিছু। এবার আমি ঢাকা দিয়ে এটাকে আরও 10 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম, 10 মিনিট রান্না করে নেব। এবার আমি 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখি, দেখুন ঝোলটা কিন্তু ফুটছে আর রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে। আস্তে করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দেখুন যেইভাবে এখন যেরকম গ্রেভিটা রয়েছে যতটুকু পাতলা বা গাঢ় আছে আমি এরকমই রাখবো। এবার আমি এর মধ্যে নামানোর আগে 1 টিস্পুন মতন চিনি দিয়ে দিলাম, মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, কম বেশি অবশ্যই করতে পারেন। আর 1/2 টিস্পুন দিয়ে দিলাম গরম মশলাগুলো, দিয়ে সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। গরম মশলা আর চিনিটা দেওয়ার পরে জাস্ট 2 মিনিট আমি রান্না করে নেব, এই 2 মিনিট ঢাকনা খুলেই আমি রান্না করে নিচ্ছি। দেখুন চিকেনটা কিন্তু একদমই হয়ে গেছে, পারফেক্টলি হয়ে গেছে। 1 মিনিট আমি রান্না করে নিলাম গরম মশলা আর চিনিটা দেওয়ার পরে, 1 থেকে 2 মিনিট রান্না করে নিলাম, এটা পারফেক্টলি হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, ফ্লেমটাকে অফ করে দিলাম। আমি জাস্ট 10 মিনিট পরে আমি চিকেনটাকে সার্ভ করছি, একদম গরম গরম চিকেন কিন্তু সার্ভ করবে না, জাস্ট 10 মিনিট এটাকে রেখে দিতে হবে, দমে রেখে দিতে হবে ঢাকা দিয়ে, তাহলেই কিন্তু চিকেনটা পারফেক্টলি হয়। তো 10 মিনিট পরে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখলেন আমার আজকের রেসিপি বরবটি চিকেন, অত্যন্ত টেস্টি একটা ডিলিশিয়াস হেলদি চিকেনের রেসিপি। আপনারা আপনাদের বাড়ির প্রত্যেক সদস্য
এবং আপনার বাচ্চার জন্য কিন্তু এরকম একটা চিকেনের রেসিপি রাখতেই পারেন, আশা করি তাদেরও খুবই পছন্দ হবে। চটজলদি বানিয়ে ফেলুন আমার আজকের রেসিপিটা নিয়ে এবং আমাকে কমেন্ট করে জানান আপনার কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে, আর লাইক করে দেবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। নিচের বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলের নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনি পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতন বিদায় নিচ্ছি। আমার আজকের এই রেসিপির সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।